হ্যালো ভিউয়ার্স, আজ আমি আপনাদের দেখাবো পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারের মেন ড্রাইভ রোড এলাকায় অবস্থিত সেরা 10টি রিসোর্ট। এই রিসোর্টগুলোর বিশেষত্ব হচ্ছে এই রিসোর্টগুলো সম্পূর্ণ প্রাকৃতিক পরিবেশে অবস্থিত। তো চলুন দেখে নেই সেই 10টি রিসোর্ট। কক্সবাজারের মেরিন ড্রাইভ রোডের পাশে রয়েছে অনেকগুলো ইকো রিসোর্ট। তার মধ্যে 10 নম্বর অবস্থানে রয়েছে মিনেইমা রিসোর্ট, মেরিন ড্রাইভ রোডের সাগর তীরে অবস্থিত। এই রিসোর্টটি সবুজ গাছের সারি আর নিরিবিলি পরিবেশে অবস্থিত। এই রিসোর্টে আপনি প্রকৃতির মাঝে হারিয়ে যেতে পারেন। এরপর 9 নম্বর অবস্থানে রয়েছে বিচ কুইন রিসোর্ট, মেরিন ড্রাইভ রোডের প্যাচার দ্বীপ এলাকায় অবস্থিত। এই রিসোর্টটি দেখতে যেমন সুন্দর, আশেপাশের পরিবেশ এবং সেই সাথে এখানকার সুইমিং পুলটিও কিন্তু অসাধারণ। এরপর 8 নম্বর অবস্থানে রয়েছে মুন নেস্ট, এটিও মেরিন ড্রাইভের প্যাচার দ্বীপ এলাকায় অবস্থিত। সাগরের তীরে অবস্থিত নতুন এই রিসোর্টের কটেজগুলো দেখতে সত্যিই অসাধারণ। তাছাড়া পরিবেশটাও অনেক সুন্দর। এরপর 7 নম্বর অবস্থানে রয়েছে লা বেলা রিসোর্ট, মেরিন ড্রাইভ রোডের ইনানি বিচের কাছাকাছি অবস্থিত এই রিসোর্টটি। এখানকার খোলামেলা পরিবেশ আর চারপাশের ভিউটা সত্যিই আপনাকে মুগ্ধ করবে। এরপর 6 নম্বর অবস্থানে রয়েছে পিবলস্টোন সি রিসোর্ট, ইনানি বিচের কাছাকাছি অবস্থিত। এই রিসোর্টটি ইনানি পিবল বিচ রিসোর্ট নামেও পরিচিত। সাগর তীরে অবস্থিত এই রিসোর্টটিও কিন্তু প্রাকৃতিক সৌন্দর্যের অপার সৌন্দর্যে ভরপুর। 5 নম্বর অবস্থানে রয়েছে নিসর্গ হোটেল অ্যান্ড রিসোর্ট, মেরিন ড্রাইভ রোডের শুরুতেই অবস্থিত এই রিসোর্টটি। এই রিসোর্টের বিশেষত্ব হচ্ছে রুফটপ সুইমিং পুল, তাছাড়া পাহাড় এবং সমুদ্র দুটোই দেখতে পারবেন। এরপর 4 নম্বর অবস্থানে রয়েছে ইনানি রয়্যাল রিসোর্ট, এটি ইনানি বিচের কাছাকাছি অবস্থিত, সুবিশাল এরিয়া নিয়ে বিস্তৃত। রিসোর্ট থেকেই আপনি মেরিন ড্রাইভ এবং কক্সবাজার সমুদ্র সৈকতের সৌন্দর্য উপভোগ করতে পারবেন। এরপর 3য় অবস্থানে রয়েছে মারমেড ইকো রিসোর্ট, মেরিন ড্রাইভের প্যাচার দ্বীপ এলাকায় অবস্থিত। এই রিসোর্টটিও সাগর তীরে অবস্থিত। এখানে এলে আপনি প্রকৃতির অপরূপ সৌন্দর্যের সাথে সাগরের সৌন্দর্য উপভোগ করতে পারবেন। এরপর 2য় অবস্থানে রয়েছে শাম্পান বিচ রিসোর্ট, মেরিন ড্রাইভের কাঁকড়া বিচ এলাকায় অবস্থিত। এটি মেরিন ড্রাইভের অন্যতম সুন্দর একটি রিসোর্ট, রিসোর্টটি আপনার অবশ্যই ভালো লাগবে। এরপর সর্বশেষ 1 নম্বর অবস্থানে রয়েছে মারমেড বিচ রিসোর্ট, মারমেড ইকো রিসোর্ট থেকে মাত্র 2 কিলোমিটার দূরে অবস্থিত। এই রিসোর্টটি সাগরের একদম কাছাকাছি অবস্থিত। তাছাড়া এই রিসোর্টের কটেজ এবং সুইমিং পুলটিও কিন্তু সত্যিই অসাধারণ। ভিউয়ার্স, এই 10টি রিসোর্টের বাইরেও মেরিন ড্রাইভের যে রিসোর্টটির কথা না বললেই নয় তা হলো রয়্যাল টিউলিপ সি পার্ল বিচ রিসোর্ট। আপনারা সবাই জানেন যে কক্সবাজারের সবচেয়ে সুন্দর এবং সেরা হোটেল হচ্ছে রয়্যাল টিউলিপ। রয়্যাল টিউলিপে প্রকৃতির ছোঁয়া কম থাকলেও পরিবেশ কিন্তু সত্যি অসাধারণ। আশা করি আপনার ভালো লাগবে। এর একদিকে আপনি পাবেন পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার, আর অন্যদিকে পাবেন পাহাড়ের সারি অথবা সবুজে ঘেরা সুন্দর মনোরম পরিবেশ। তো ভিউয়ার্স, এই ভিডিও সম্পর্কে অথবা ভ্রমণ বিষয়ক যে কোনো প্রশ্ন থাকলে সেটা কমেন্ট করে জানাতে পারেন। আর আমার চ্যানেলে ভ্রমণ বিষয়ক আরও অনেক ভিডিও আছে, সেগুলো দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটিতে ক্লিক করে রাখবেন। আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।